আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুধুমাত্র সেলফ রেজিস্ট্রেশন করে 20 টাকা নিতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই জন্য প্রয়োজন হবে হচ্ছে আপনাকে ইসলামিক ওয়ালেট নামের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি। তো দেখুন অলরেডি কিন্তু আমার ফোনে অ্যাপটি রয়েছে। তো আপনারা কোথায় পাবেন, সরাসরি চলে যাবেন প্লে স্টোরে অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু অ্যাপটা ডাউনলোড দিতে পারবেন। তো ইসলামিক ওয়ালেট, দেখুন ইসলামিক ওয়ালেট লিখে সার্চ দিবেন, আমার অলরেডি এখানে লেখা আছে। তো দেখুন সাথে সাথে আপনাদের সামনে এমন একটা অ্যাপ চলে আসবে, এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা, সেহেতু আমার ওপেন লেখা আসছে, আপনাদের ইনস্টল লেখা থাকবে, সিম্পল আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনের উপর ক্লিক করছি। তো ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে সাইন আপ। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেহেতু কিন্তু আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর প্রথমে কী করতে হবে, প্রথমে আপনি যে নম্বরটিতে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সিম্পলি সেই 11 ডিজিটের নম্বরটি উপরে দিতে হবে। তো এরপরে নিচে দেখুন যে অপারেটর সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আপনার যে ভোটার আইডি কার্ডটি আছে সেটার ফার্স্ট পার্ট দিয়ে নিতে হবে, যদি অ্যালাউ চায় অ্যালাউ করে দিবেন। তো এরপরে কী করতে হবে, আপনার ক্যামেরা অন করে এখান থেকে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টের ফটোটা নিয়ে নিতে হবে। এরপরে এখানে ক্যাপচা আসবে, ক্যাপচায় সুন্দর করে ক্যাপচার মধ্যে সুন্দরভাবে ভোটার আইডি কার্ডটি বসিয়ে দিবেন। উপরে দেখুন একটা ক্রপ অপশন, তো ক্রপ করা হয়ে গেলে উপরে এই ডান পাশে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার ক্রপ করা হয়ে গেল। তো ক্রপ করা হয়ে যাওয়ার পর উপরে দেখুন ডান পাশে ক্রপ লেখা নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে ফার্স্ট পার্টের মতো ব্যাক পার্টেরও সেমভাবে ফটো তুলে ক্রপ করে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ভোটার আইডি কার্ডটিতে ক্রপ করে নিচ্ছি। তো সুন্দরভাবে ক্রপ করা হয়ে গেলে উপরে দেখুন ডান পাশে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্রপ অপশনে ক্লিক করে দিলাম, তাহলেই কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্টের ফটোটা নেওয়া হয়ে গেল। তো এরপরে ইমেইল অপশনাল, এরপরে 4 ডিজিটের পিন সেট আপ করতে হবে, অবশ্যই আপনি যেই ডিজিটটা মনে রাখতে পারবেন। তো সেম পিন আবার নিচে দিতে হবে, তো সেট 4 ডিজিটের পিন, দুই জায়গায় একই পিন দিতে হবে। তো এরপরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার বর্তমান এবং পারমানেন্ট যে ঠিকানা সেটা কিন্তু এখানে লিখে দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এরপরে এখানে অপশন আসবে আপনার মেল ফিমেল সিলেক্ট করতে হবে, এরপরে আপনার কী করেন, আপনার পেশাটা কী এবং কত টাকা মাসিক ইনকাম করেন বা কী কাজ করেন, এইগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এরপর এখানে যদি আপনি এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চান বা প্রফিট বা লভ্যাংশ পেতে চান তাহলে প্রফিট অ্যাকাউন্ট ওখানে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে উইদাউট প্রফিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। সব কিছু এখানে পূরণ হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার প্রথমে আপনার জন্ম সালটা দিতে বলবে, ওটা দিয়ে দিবেন, এরপরে ভোটার আইডি কার্ডের নামটা দিয়ে দেবেন। তো সব কিছু দিয়ে দিলে নেক্সটে ক্লিক করলে আপনার একটা ফটো দিয়ে দিতে বলবে। তো এরপর আপনার এখানে যে কোনো একটা ফটো দিয়ে দিবেন, আমার ভোটার আইডি কার্ডের যে ফটোটা ছিল সেটাই দিয়ে দিলাম। তো যাই হোক, আপনারা যে কোনো একটা এখানে ফটো দিয়ে দিলে এখানে সাবমিটের পরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। তো ভেরিফিকেশনের জন্য চলে গেল, অবশ্যই যে নম্বর দিচ্ছেন সেই নম্বরে একটা ওটিপি যাবে 4 ডিজিটের, সেটা কনফার্ম করলেই দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল। আর যদি আপনার এই নম্বরেই সিম থাকে বা এই ফোনেই সিম থাকে তাহলে অটোমেটিকলি ওটিপিটা নিয়ে নেবে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল ওয়ালেট, ওয়ালেট নম্বর হচ্ছে আপনার মোবাইল নম্বর আর পিন 4 ডিজিটের যেটা সেট করেছিলেন সেটাই। তো এখন আমাদের কী করতে হবে, প্রথমে ওয়ালেটের যে নম্বর মোবাইল নম্বরটা দিতে হবে, এরপরে পিন নম্বরটা দিয়ে সাইন ইনের উপর ক্লিক করতে হবে। তো সাইন ইনের উপর ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, ইয়েস ক্লিক করে দেবেন, এরপরে কিন্তু আমাদের অ্যাপের মধ্যে নিয়ে যাবে। তো দেখুন এই হচ্ছে অ্যাপের ফিচার, খুবই চমৎকার একটি ফিচার। তো আমরা এখন দেখবো যে 20 টাকা আসলে পেলাম কিনা, তারা যে ওয়াদা করেছিল যে 20 টাকা দিবে তো তাৎক্ষণিক আমরা পেয়েছি কিনা সেটাই কিন্তু দেখবো। আর যদি না পেয়ে থাকি তাহলে কীভাবে পাবো, কেন পেলাম না সেটাই কিন্তু দেখবো। তো দেখুন এখানে ক্লিক করার সাথে 00। তো কেন পেলাম না সেটা হচ্ছে এখানে দেখুন, ইসলামিক ওয়ালেট অ্যাপ থেকে যে কোনো মোবাইল নম্বরে নতুন অ্যাকাউন্ট খুলে লগ ইন করলেই পাবেন 20 টাকার মোবাইল রিচার্জ ফ্রি। অফারটি চলবে 2 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত। কী কী শর্ত রয়েছে, একটি মোবাইল নম্বর ও একটি এনআইডি দিয়ে একটির অধিক অ্যাকাউন্ট খোলা যাবে না, অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হলে সর্বোচ্চ 1 থেকে 5 কর্মদিবসের মধ্যে টাকাটা পাবো। তাহলে আপনারা বুঝতে পারছেন বিষয়টা, মানে অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথেই পাবো না, এটা অ্যাকাউন্ট খোলার, আমাদের যেহেতু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে 1 থেকে 5 কর্মদিবস আমাদের ওয়েট করতে হবে, এর মধ্যেই কিন্তু আমরা টাকাটা পেয়ে যাবো। আর এটা কিন্তু আপনারা 100% পাবেন, যেহেতু
এটা হচ্ছে আল রাফা ইসলামী ব্যাংক। জানেন কতটা সমৃদ্ধ ব্যাংক এটা, অবশ্যই আপনাদের টাকা নিয়ে টেনশন করবেন না, 1 থেকে 5 কর্মদিবসের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো আপনারা সুন্দর প্রসেসে অ্যাকাউন্ট খুলে ফেলুন আর 20 টাকা বুঝে নিন।